ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অন্ধকারের মধ্যেই ফের আশার আলো। সস্তার ওষুধে কি জব্দ নোভেল করোনা ভাইরাস? আশা জাগাচ্ছে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি। সেখানকার গবেষকদের দাবি, সস্তা জীবনদায়ী ওষুধ খুঁজে পেয়েছেন তারা। সেটি হল বাজার চলতি অ্যান্টি ইনফ্লামেটরি স্টেরয়েড ডেক্সামেথাসোন, যা কম মাত্রায় প্রয়োগ করলে কোভিড-19 আক্রান্ত সংকটজনক রোগীদের মৃত্যুর হার কমানো যায় এক তৃতীয়াংশ থেকে এক পঞ্চমাংশ। গবেষণা প্রকল্পের নাম র্যান্ডোমাইজড ইভ্যালুয়েশন অব কোভিড-19 থেরাপি, সংক্ষেপে রিকভারি। গবেষকদের দাবি, ইংল্যান্ডের 175টি হাসপাতালে বেশ কয়েক হাজার রোগীর ওপর ডেক্সামেথাসোন প্রয়োগ করা হয়। তাদের মধ্যে 2104 জন রোগীকে 10 দিন ধরে প্রতিদিন নিয়ম করে 6 মিলিগ্রাম ডেক্সামেথাসোন খাওয়ানো হয়, আর 4321 জন রোগীকে নিয়ম মাফিক চিকিৎসা করা হয়। গবেষণায় দেখা গেছে, ডেক্সামেথাসোন প্রয়োগ করায় করোনা রোগীদের মৃত্যুর হার কমেছে প্রায় 41%। যাদেরকে ভেন্টিলেশনে রাখতে হয়নি কিন্তু ডেক্সামেথাসোন দেওয়া হয়েছিল, তাদের মৃত্যু হার এক পঞ্চমাংশ কম। চিকিৎসকদের মতে এটা অবশ্যই আশার খবর, তবে আরো পরীক্ষা নিরীক্ষা দরকার। আমার চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানের একজন কর্মী হিসাবে আমার বক্তব্য, যতক্ষণ না বইয়ে লেখা হবে, যতক্ষণ না প্রপার গাইডলাইন আসবে, যতক্ষণ না সেটা আমার কাছে এভিডেন্স বেসড হবে, ততক্ষণ আমি সেই ওষুধ ব্যবহার করে আমার রুগীকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারবো না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, সস্তা স্টেরয়েড ডেক্সামেথাসোনের রিকভারি ট্রায়ালে সাফল্য আশাতীত। কোভিড আক্রান্তদের জীবন বাঁচাতে এটি অবিলম্বে বিশ্বব্যাপী ব্যবহার করা যেতে পারে। এটাও খুবই বহুলযোগ্য ওষুধ, সব জায়গাতেই পাওয়া যায়, প্রত্যেকটা ছোট বড় হাসপাতাল, গভর্নমেন্ট হাসপাতালে ফ্রি সাপ্লাই থাকে, এবং অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতেই এটা ইউজ হয়। বহু অসুখের ক্ষেত্রে যে হাইপার ইনফ্লামেশন হয় তাতেই এটা ইউজ হয়। এই ব্যবহারটা বহুল প্রচলিত, তবে কোভিডের ক্ষেত্রে হয়তো এই প্রথমবার ইউজ করা হচ্ছে। করোনা ভাইরাসের ভ্যাকসিনের খোঁজে বিশ্বব্যাপী চলছে গবেষণা পরীক্ষা নিরীক্ষা, কিন্তু এখনও অধরা প্রতিষেধক। এই পরিস্থিতিতে আশার আলো অক্সফোর্ডের গবেষকদের দাবি ঘিরে। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।